ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল প্রত্যেক আয়াতের মাধ্যমে বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে অনেক মোহাব্বত করি কোরআনের প্রত্যেকটা আয়াত বান্দাদেরকে বারবার সতর্ক করছে ও বান্দা কখনো যেন ক্ষতির সম্মুখীন হো না কখনো যেন ক্ষতির দ্বারস্থ হয়েও না আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে এতটাই ভালোবাসেন এই জন্য আল্লাহ রবুল আলমিন চান না যে বান্দারা কখনোই ক্ষতির সম্মুখীন হোক এই জন্য আল্লা রব্বুল আলমিন কোরআনের মাধ্যমে বান্দাদেরকে সতর্ক করছেন শুধু সতর্ক ভাইরা আমার বর্তমান মাস মোহারম মাস চলছে আরবি মাসের প্রথম মাস মোহর আল্লাহ রবুল আলমিন এই মোহরম মাসের আল্লাহ রবুল আলমিন এই মহারম মাসকে অনেক সম্মানিত করেছেন আমাদের জিন্দগি থেকে একটা বছর বিদায় নিয়ে গিয়েছে কত মাস কত দিন আমাদের জিন্দেগি থেকে বিদায় নিয়ে গেছে একটা জিন্দেগি বিদায় নেওয়ার পরে একটা বছর বিদায় নেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বান্দাদিগকে বলে ও বান্দারা হিসাব নিকাশ তৈরি করো ও বান্দা পূর্বের বছর তুমি কি কি আমল করেছো তোমার হিসাব নিকাশ তৈরি করো আল্লাহ নব্বুল আলামিন বান্দাকে যখন হিসাব নিকাশ তৈরি করার জন্য বলেছেন বান্দা এবার হিসাব নিকাশ তৈরি করবে এবার আপনি আপনার হিসাব নিকাশ তৈরি করে দেখেন পূর্বের বছর কতটা দিন কতটা ওয়াক্ত আপনার থেকে আপনার নামাজ ছুটে গিয়েছে একটু হিসাব করে দেখেন কত রোজা আপনার দ্বারা ছুটে গিয়েছে কত গুনা হয়েছে অথচ আমরা পূর্বের বছরকে চিন্তা না করে আমরা নতুন বছরের জন্য আমরা উদযাপন করি এই মহাররম মাস আসলে কিছু মানুষ এই মহরম মাস আসলেই তারা ধার্মিক হয়ে যায় নামাজি হয়ে যায় দশই মহাররম আসলে অনেকে নামাজি হয়ে যায় বারো রবিউল আউ্বাল আসলে কিছু মানুষ নামাজি হয়ে যায় এই বারোই রবিউল আউ্য়াল আর দশই মহরমের মধ্যে কি ইসলামটা সীমাবদ্ধ নাকি ইসলাম কি বারোই রবিউল আউয়াল আর দশী মোহরম এইটার মধ্যে সীমাবদ্ধ নাকি আল্লাহ আই আলমিন এই মোহরম মাসকে অনেক সম্মানিত করেছে এই মোহরম মাসে সম্মানিত হওয়ার একটা কারণ আছে عن أبي خريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم والافضل الصلاه بعد الفريضه صلاه الليل رسول الله صلى الله عليه বলেন রমাদানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা আন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহ رب العالمين এই মাসকে মোহারম মাসকে নিজের মাস বলে সম্বোধন করেছেন বলেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস এই হাদিস থেকে আমরা দুইটা কথা পেয়েছি এক নাম্বার কথা হচ্ছে আল্লাহর মাস দুই নাম্বার হচ্ছে এই মাসকে যেহেতু আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে যেহেতু এটা আল্লাহর মাস সুতরাং এই মাসের মধ্যে আমরা যথাযথভাবে উপকৃত হওয়ার প্রয়োজন আছে না নাই এই মাসের মধ্যে এই মাসকে পাওয়ার পরে আমাদের উচিত হচ্ছে এই মাস থেকে উপকৃত হওয়া এই মাস থেকে কিভাবে আমরা উপকৃত হব এই মাস থেকে আমরা রোজা রাখার মাধ্যমে উপকৃত হব রোজা রাখতে হবে এই মাসের দশই মহরম অর্থাৎ আশুরার দিন এই আশুরার দিন আমাদের রোজা রাখা تيرمزيل شط شف أولي شنمبر حديثة الرسول الله صلى الله عليه وسلم كايك ساحبيش يجيك يشاقور ديسن يا رسول الله أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان؟ اك ساحبي الله ربي غنبر بيأر حبيب صلى الله عليه وسلم الملكاتيش يبولد ديسن يا رسول الله রমাদানের পর আমরা কোন মাসে গুরুত্বের সাথে আমরা কোন মাসে রোজা রাখবো আপনি বলে দেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইং কুং তু স ইমান বাদ রমাদা ফসমুল মোহরম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রমাদনে রোজার পরে তোমরা মোহরম মাসে রোজা রাখো ফসমুল মোহরম ফাইন্না হু শাহরুল্লাহ কেননা এই মুহাররম হচ্ছে আল্লাহর মাস فيه يوم توبه فيه على قوم فاننه يتوب على قوم اخرين কেননা এই মাসটা হচ্ছে আল্লাহর মাস এই মাসের মধ্যে তোমরা রোজা রাখো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বান্দা উম্মত গো বারবার বলেছেন মুহাররম মাসে তোমরা রোজা রাখো কারণ এইটা আল্লাহর মাস ভাইরা আমার এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহর পেগম্বর পেয়ারা হাবিব আমাদেরকে এই আল্লাহর মাস এই মহারম মাসে আমাদেরকে রোজা রাখতে বলেছেন এই জন্য এই মহারম মাসের সম্মান অনেক বেশি রমাদনের পরে কোনো মাসে যদি রোজা রাখা উত্তম হয় সর্বোত্তম মাস হচ্ছে মোহরম মাস এই জন্য আমাদের উচিত মহরম মাসে রোজা রাখা এই মহরম মাসে দশে মোহরম অর্থাৎ আশুরার দিন এই দিনগুলোতে নয় দশ এগারো তিনটা দিন রোজা রাখা সর্বোত্তম তিনটা দিন সর্বোত্তম হচ্ছে রোজা রাখা অথবা নয় দশ কিংবা দশ এগারো অথবা নয় তারিখটা রোজা রাখা রসুল্লা সাল্ল সাল্লাম নয় মহাররম রোজা রাখতেন নয় মোহরম দশে আব্দুল্লাহ আবদুল্লাহিনা আব্বাস জিয়াল্লা সালাহ বলেন ইহুদিরা দশে মহারম তারা রোজা রাখে এই জন্য আমাদের উচিত নয় দশ কিংবা দশ এগারো এটা একত্রিত করে রোজা রাখা এবং ইহুদিদের বিরোধিতা করা একটু চিন্তা করে দেখেন ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করতে বলা হয়েছে আর ইহুদি সভ্যতা সংস্কৃতিকে আমরা আজকে আঁকড়ে ধরেছি তাহলে কতটা বিরোধিতা করার প্রয়োজন ছিল একটু চিন্তা করার বিষয় এই জন্য ভাইয়েরা আমার এই মাসে আমাদের উচিত রোজা রাখা এবং আমাদের পরিবারের সবাইকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা উৎসাহিত করা আরেকটা হচ্ছে এই মাসের মধ্যে ইস্তেফার করা রাসুল্লাহ আলী সাল্লাম বলেছেন এই মহারম মাস হচ্ছে আল্লাহর মাস এই মাসে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বেঈমান অনেক নাফরমানদের তওবা কবল করেছেন সুতরাং এই মাসের মধ্যে আমাদের তওবা করা বেশি বসে করে তাওবা করা রোজা রাখার সাথে সাথে আর একটা আমল করা হচ্ছে বেশি বেশি করে তাওবা করা আল্লাহ তাও করার তো কোনো সময় নেই কিন্তু এই মহারম মাসে অনেক দিয়েছেন এই জন্য রোজা যেভাবে আমরা গুরুত্বের সাথে রাখবো ঠিক তেমনিভাবে রোজার সাথে সাথে আর একটা আমল করব তাওবা করব কারণ নবীজি সাল্লাহ সাল্লাম তাওবা করার জন্য বলেছেন তাওবা কিভাবে করব। আল্লাহ কোরআনে কুরানিমের মধ্যে এবং আল্লাহর পেগম্বর নবী আলী পাকের মধ্যে যেই যে ইস্তেফার শিখিয়ে দিয়েছেন একটু যদি মন থেকে উপলব্ধি করে পড়া যায় মনটাকে ছুঁয়ে যায় এত সুন্দর হৃদয়গ্রাহী এত সুন্দর অর্থবহুল ইস্তেফারী আব বিকা আবু উলাকা বিনিমাতিকা আলিয়া আবু উলাকা বিযামবি فاগফিরলি فانه ফা ইগফিরু যুনুবা ইল্লা আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো শিখিয়েছেন এই ফারগুলো মুখস্থ করা এবং এগুলো মন থেকে অর্থসহ। অর্থ সহ জেনে শুনে বুঝে মন থেকে পড়া হৃদয়টাকে ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় এত সুন্দর অর্থবহুল আল্লা রব্বুল আলমিনকে কিভাবে ডাকতে হবে আল্লা রব্বুল আলমিন তা শিখিয়ে দিয়েছেন বান্দা যখন আল্লাহর প্রতি মনোনিবেশ করে বান্দা যখন আল্লাহর প্রতি নিজের গোলামীকে প্রকাশ করে এটা হচ্ছে মমিনের একটা সিফাত মমিনের একটা বৈশিষ্ট্য এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বান্দা তার মালিকের প্রতি তার গোলামিতা প্রকাশ করেছে এই জন্য আমাদের উচিত এই মহারৰম মাসে রোজা রাখা এই মহারম মাসে রোজার অনেক ফজিলত অনেক ফজিলত এই জন্য আমাদের উচিত এই মহারম মাসে বেশি বেশি করে রোজা রাখা অন্যথায় আমরা যদি এই মাসটাকে বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা জড়িয়ে পড়ি এই মাসটাতে যদি আমরা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ি তাহলে এটা আমাদের একটা গুনাহের বিষয় এই জন্য আমাদের উচিত এই মাসটাতে রোজা রাখা এবং সাথে সাথে বেশি বেশি করে তৌবা করা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই মাসে রোজা রাখার এবং তৌবা তনুহা করার তৌফিক দান করে সকলে পুরী আমিন ওয়াহুদান আল আহমদুলিল্লাহি রবিল